हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। आज के रेसिपी कपकेक और ये सुपर स्पंजी कपकेक वन टाइम नेस्कैफे कपे तैरी कर देखा। और ये केकटा चूला एवं ओवने दुई भावे कर देखा। वीडियोते जाओर आगे जारा आमार चैनल नतून एसेछेन तारा चैनल सबस्क्राइब कर पाशे थाका बेल आइकनटी अन कर रखबें, जाते करे एमन सहज रेसिपि आपनार काछे आगे पौंछाय। এইবার তিনটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি। দিয়ে এটাকে ভালো করে বিট করে নেচ্ছি। যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা হ্যান্ড হুইস্কও ইউজ করতে পারেন। বিট করতে করতে যখন এই ব্যাটারটা এরকম ক্রিমি আর একদম ফ্লাফি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ অয়েল আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন। এইবার এগুলো দিয়ে আরেকটু বিট করে নেচ্ছি। বিট করা হয়ে গেলে এবার আমি শুকনো উপকরণগুলো নিয়ে নেচ্ছি। নিয়ে নেচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। দিয়ে এইভাবে অর্ধেকটা ছেকে আমি দিয়ে দিচ্ছি, তারপর মিশিয়ে নেচ্ছি। ঠিক একই ভাবে আমি পুরোটা মিশিয়ে নেব। ব্যাটারটা হয়ে গেলে এবার আমি নেসক্যাফির যে ওয়ান টাইম কাপগুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটার অবশ্যই অর্ধেক পরিমাণ দিবেন, এতে করে ফুলে এটা সমান হয়ে যাবে। আর যদি বেশি দেন সেক্ষেত্রে উপরে কেকটা ফুলে একদম নষ্ট হয়ে যাবে। হয়ে গেছে, এবার একটা আমি দেব ওভেনে, আরেকটা বেক করব চুলোতে। এবার উপর থেকে কিছু চেরি আর বাদাম দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। দেওয়া হয়ে গেলে আমি চারটা কেক ওভেনে বেক করে নিচ্ছি। আর চুলায় কিভাবে বেক করতে হয় দেখিয়ে দিচ্ছি। একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এইবার মোল্ডটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 20 থেকে 25 মিনিট বেক করে নিয়েছি। 20 থেকে 25 মিনিট পর দেখুন কেকটা রেডি। আপনারা চাইলে এর আগেও একটু চেক করে দেখে নেবেন কেকটা হয়েছে কি না। কেকটা নামিয়ে একটু ঠান্ডা হওয়ার পর আমি এটাকে আনমোল্ড করে নিচ্ছি। তৈরি হয়ে গেল একদম স্পঞ্জি ভ্যানিলা কাপকেক। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর ভিডিও সম্পর্কিত কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।